ছবির ঘোষণা, আমি একটা ছবির ঘোষণা দিয়েছি, আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনে রোজার ঈদে আসবে, নায়িকা ইদিকা পাল, রোজার ঈদ। ডিরেক্টর তো আমি আগেও বলেছি সাহেব চন্দন থাকছে, হিমেল আশরাফ তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, এবং আমার প্রিয়তমার যে টিম সেই টিম টোটালটা কাজ করবে। অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে, অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করবো সেটার স্ক্রিপ্টিং চলছে, একটা মাল্টিকাস্টিং এর মুভি একটা বানাচ্ছি, আর নতুন কাস্টিং নিয়েও আমি একটা ছবি বানাচ্ছি, আমি দুটো ছবি বানাচ্ছি, কিন্তু সেগুলো সবই আসবে হলগুলো রেনোভেশনের পরে, কিছু হল ই টিকিটিং এর আওতায় আসার পরে। হ্যাঁ, আমরা এক নায়ক ভিত্তিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি, অন্য নায়কের ছবি চলে না। কেন চলে না? তার কারণ মাল্টিপ্লেক্স নাই, মাল্টিপ্লেক্স যে কটা আছে দেখেন, মাল্টিপ্লেক্সে কিন্তু অন্যান্য সবার ছবি চলে, শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না, প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে, বড় বড় আকারে শুরু হয়েছে। এই জন্য মানুষ এখন ভরসা পাচ্ছে যে শাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি করলে মাল্টিপ্লেক্স থেকে টাকা পাওয়া যাবে, সেই টাকার অঙ্ক অনেক অনেক গুণ বাড়তে পারে যদি সিঙ্গেল স্ক্রিনগুলো শুধু ইটিকিটিং এর আওতায় আসে। মাল্টিপ্লেক্স যেভাবে যে রেশিওতে টাকা দিচ্ছে, ডেফিনেটলি সেই রেশিও ঠিক না, সেই রেশিও বাড়তে হবে, অবশ্যই বাড়তে হবে, ইন্ডিয়াতে তো রেশিও অনেক হাই, কিন্তু এখানে তো মানে আসলে আমরা মাল্টিপ্লেক্স বলতে সিনেপ্লেক্সকে বুঝি, আর আছে বসুন্ধরা, হ্যাঁ সরি যমুনা আর লায়ন সিনেমাস, সবাই 20-25% রেশিওতে টাকা দিচ্ছে তাদের টোটাল সেলের। মুক্তিযুদ্ধের পর থেকে টিকিটের প্রাইস এই নিয়মটাই চলে আসতেছে, মুক্তিযুদ্ধের সময় খাদ্যের দাম যা ছিল এখন কি খাদ্যের দাম তাই, মুক্তিযুদ্ধের সময় জীবনযাত্রার ব্যয় যা ছিল এখন কি জীবনযাত্রার ব্যয় তাই, তাহলে কি ওই সময় যে রেটে টিকিট বিক্রি হতো এখনো কি সেই রেটেই টিকিট বিক্রি হবে? না, তা তো বিক্রি হয় না। না পার্সেন্টেজ কেন, পার্সেন্টেজ তো ডেফিনেটলি রিভ্যালুয়েট করতে হবে। মুক্তিযুদ্ধের সময় বা 72-73-74-75 যে পার্সেন্টেজে প্রযোজক টাকা পেত সেই পার্সেন্টেজে এখনো টাকা পাবে? এটা তো রিভিউ হওয়া উচিত, সরকারের দৃষ্টি দেওয়া উচিত এখানে, আমি আশা করবো তথ্য মন্ত্রণালয় অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি দিবে।